হ্যালো এভরিওয়ান, কলকাতার সিনেমা প্রেমীদের জন্য এবছর 27তম কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2022 অনুষ্ঠিত হতে চলেছে 25 এপ্রিল থেকে 1 মে পর্যন্ত। নন্দন থেকে শুরু করে রবীন্দ্রসদন, রবীন্দ্র ওকাকুরা ভবন, নজরুল তীর্থ বেশ কিছু ভেন্যুতে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন সিলেক্টেড কিছু মুভি। তবে সাধারণ জনগণকে গেট পাসের জন্য ভেন্যুগুলোতে গিয়ে আগে থেকে যোগাযোগ করতে হবে। গেট পাসের সংখ্যা সীমিত থাকায় এবার ফার্স্ট কাম ফার্স্ট বেসিসে আপনারা গেট পাস কালেক্ট করে নিতে পারবেন। ফিল্ম ফেস্টিভ্যালের ওপেনিং ফিল্ম হিসাবে থাকছে সত্যজিৎ রায়ের বিখ্যাত ছবি অরণ্যের দিনরাত্রি। ফিল্ম ফেস্টিভ্যাল সংক্রান্ত ফিল্ম স্ক্রিনিং এবং শিডিউলের সমস্ত তথ্য আপনারা KIFF-এর অফিসিয়াল সাইটে পেয়ে যাবেন। এবারে স্পেশাল ট্রিবিউট হিসাবে থাকছে দিলীপ কুমার, বুদ্ধদেব দাশগুপ্ত, সাথীলেখা সেনগুপ্ত, অভিষেক চ্যাটার্জির বেশ কিছু নির্বাচিত ফিল্ম। এবছরে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ফিনল্যান্ডের কিছু ছবি। এছাড়া ইনোভেশন ইন মুভিং ইমেজ সেগমেন্টে দুটো বাংলা ছবি, ডিসকার্ড এবং ডিপসিক্স আপনারা দেখতে পাবেন। তো এই ছিল আজকের ইনফরমেশন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর থ্যাংকস ফর ওয়াচিং।